1,00,000 নিযুক্তি দিছে অসম সরকার। 27,737 গৰাকী প্ৰাৰ্থীৰ সফল নিযুক্তিৰ পিছত এইবাৰ পুনৰ 11,202 গৰাকী সফল প্ৰাৰ্থীলৈ প্ৰদান কৰিব নিযুক্তি পত্ৰ। অহাকালিলৈ অৰ্থাৎ 23 ছেপ্টেম্বৰ তাৰিখে গুৱাহাটী খানাপাৰাস্থিত পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত পুৱা 10 বজাৰ পৰা বিতৰণ কৰা হ'ব এই নিযুক্তি পত্ৰসমূহ। সর্বমুঠ 21টা বিভাগত প্রদান করা হব নিযুক্তিপত্র। গৃহ আর রাজনৈতিক বিভাগত 5,335 গৰাকী, উচ্চ কারিকরী শিক্ষা বিভাগত 927 গৰাকী, বিদ্যালয় শিক্ষা বিভাগত 3,811 গৰাকী, উদ্যোগ আর রাজহুয়া প্রতিষ্ঠানত 1 গৰাকী, পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগত 277 গৰাকী, স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগত 299 গৰাকী, লোক নির্মাণ বিভাগত 304 গৰাকী, পর্যটন বিভাগত 6 গৰাকী, জলসিঞ্চন বিভাগত 137 গৰাকী, পরিবেশ আর বন বিভাগত 33 গৰাকী, পরিবহন বিভাগত 3 গৰাকী, গৃহ আর নগর পরিক্রমাত 1 গৰাকী, মহিলা আর শিশু উন্নয়নত 4 গৰাকী, জলসম্পদত 3 গৰাকী, জনস্বাস্থ্য কারিকরী বিভাগত 4 গৰাকী, ক্রিয়া আর যুবক কল্যাণ বিভাগত 13 গৰাকী, হস্ততাঁত আর বস্ত্রশিল্পত 6 গৰাকী, রূপান্তর আর উন্নয়ন বিভাগত 11 গৰাকী, সমবায় বিভাগত 2 গৰাকী, দক্ষতা নিয়োগ আর উদ্যোগীকরণত 24 গৰাকী, তথ্য আর জনসংযোগ বিভাগত 1 গৰাকী। সর্বমুঠ 11,202 গৰাকী প্রার্থীক অহাকালিলৈ নিযুক্তিপত্র প্রদান করব অসম সরকারে।